ওকে, সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং সেলিব্রিটি। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একবার ওপেন করে ফেলেছি তো প্লিজ আর একটুখানি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে যে অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি একদম 2020 সেরা সেলফ ইনকাম অ্যাপ। এখানে আপনি আনলিমিটেড সেলফ ইনকাম করতে পারবেন এবং এখানে আপনি আপ টু 250 টাকা প্রতি মিনিটে ইনকাম করে নিতে পারেন। ফেক ভাববেন না, প্লিজ আর ফেক ভাববেন না, প্লিজ ভিডিওটা একটুখানি শেষ পর্যন্ত দেখুন, আপনার ফেক মনে হবে না। আমি যা বলছি থাম্বনেলে যা দিয়েছি আপনি তাই ইনকাম করতে পারবেন, স্রেফ ভিডিওটা এ টু জেড দেখুন। ওকে, আর এখানে মিনিমাম রেট মাত্র 1 টাকা, আপনি 1 মিনিটে 250 টাকা ইনকাম করতে পারবেন বা 5000 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারেন 1 মিনিটে। তবে এখানে মিনিমাম রেট মাত্র 1 টাকা এবং ইনস্ট্যান্টলি পেমেন্ট 1 সেকেন্ডে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশন আপনাকে পেমেন্ট দিয়ে দেবে। তো বিস্তারিত বেশি কথা বলবো না, তো আজকের ভিডিও শুরু করব। তো তার আগে যদি এখনও পর্যন্ত আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশান বেল অল করে দেবেন, এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না। ওকে, আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা বুঝতে পারে এবং কিছু ইনকাম করতে পারে। ওকে, আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তো অবশ্যই সে টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ এখানে কিন্তু সমস্ত অফার এবং অ্যাপ এবং পেমেন্ট প্রুফ সমস্ত অফারের আপডেট কিন্তু সবার আগে এখানে দেওয়া হয়। তো অবশ্যই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা দেখো, সর্বপ্রথম বলে নিই আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলতে এসেছি অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন নয়, অ্যাপ্লিকেশনটা পুরানো, তবে এখানে একটা আপডেট দিয়েছে, আপডেটটা নতুন এবং এই আপডেটের ওপরেই কিন্তু আপনি ডিপেন্ড করে ইনকাম করতে পারবেন। আপডেটটি এসছে কালকে, ঠিক আছে? তো আপডেটটি এসছে ফান আন অ্যাপের তরফ থেকে। এই অ্যাপটি কিন্তু আপনারা জানেন যে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে এবং দারুণ একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপে কালকে রাত্রেই একটা আপডেট দিয়েছে, একদম ধামাকা একটি আপডেট। এই আপডেটটা আমার খুবই পছন্দ হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, এই ফান আন নামে অ্যাপটিকে সিম্পলভাবে ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট অ্যাপ লিঙ্কে ক্লিক করুন, করার পর আপনাকে ব্রাউজারে নিয়ে চলে যাবে, ওখান থেকে সিম্পলভাবে এই ফান আন অ্যাপটিকে সিমিলভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর সিমিলভাবে ওপেন করবে, তারপরে আপনার সামনে ঠিক এই ধরনের পেজ চলাবে, একটুখানি ওয়েট করবে, তারপর এই ধরনের পেজ চলাবে। এখানে একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, সিম্পলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ধরনের পেজ চলাবে, এখানে সাইন আপ এবং লগ ইন দুটো অপশান পেয়ে যাবেন, সিম্পলি সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার নেম দিতে হলে সিম্পলি একটা নেম দিয়ে দেবেন, তারপর একটা মোবাইল নাম্বার দিতে হলে সিম্পলি পেটিএম মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে একটা রেফার কোড শো করবে। যদি আপনি কারো লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে তার রেফার কোডটা এখানে শো করবে, আর যদি সেই লিঙ্ক থেকে ডাউনলোড না করে, যদি এখানে রেফার কোড না শো করে, অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে যদি রেফার কোড না শো করে, শো করবে, আর যদি শো না করে ডিসক্রিপশন বক্সে রেফার কোড আছে, সিম্পলি রেফার কোডটা দেখে দেখে বসিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করে, সাইন আপে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সো ওটিপিটা গেলে কিন্তু সাথে সাথে ওটিপিটা জাস্ট ভেরিফাই নিয়ে নেয়, ওটিপিটা ভেরিফাই নেওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশানে কিন্তু হোম পেজে প্রবেশ করবেন। তো সিম্পলি আমি কোনো কিছুই বলবো না, স্রেফ ডাইরেক্টলি অ্যাপের আপডেটের বিষয়ে কথা বলবো, সিম্পলি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে দেখবে যে আগের মতো সেম টু সেম কিন্তু পেজ আছে, তবে এখানে একটা জিনিস কিন্তু কোম্পানি আপডেটে বাড়িয়ে দিয়েছে, সেই জিনিসটা কি? সো সিম্পলি আমি দেখিয়ে দেবো। সো সিম্পলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাক্সা নামে যে একটা মানে অপশান, সেটা কিন্তু কোম্পানি বাড়িয়ে দিয়েছে, এইটাই হচ্ছে আপডেট দিয়েছে কোম্পানি লাক্সা। এবং যে এই যে স্ক্রিন মতো আইকন দেখতে পাচ্ছেন বা আপনি অথবা এখানটাতে ক্লিক করলেও দেখতে পাবেন, লাক্সা বলে একটা অপশান সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটে অপশান দেখতে হবে, একটা হচ্ছে হুইল অর্থাৎ স্পিন, দ্বিতীয়টা হচ্ছে স্ক্রাচ কার্ড এবং তৃতীয়টা হচ্ছে লুডোর মতো আর কি রোল করা, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম আপনি যে কোনোটাতে ক্লিক করে দেখতে পারেন, এখানে সিম্পলি হবে এখানে সমস্ত অপশান দেখতে হবে, তো আমি যে কোনো একটা করে দেখিয়ে দেবো। তো আমি সিম্পলি হবে এটা দেখিয়ে দিচ্ছি, এটাতে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 10 টাকা দিয়ে যদি এন্ট্রি করি তা আপ টু 35 টাকা পেয়ে যাবো, ঠিক আছে? আর এখানে যদি 50 টাকা ধরে এন্ট্রি করি তো আমি 250 টাকা পেয়ে যাবো। এই জন্য আমি থাম্বনেলে লিখেছি যে পার মিনিটে 250 টাকা, ঠিক আছে? এখানে 1 মিনিটও লাগবে না ইনকামটা করতে, আপ টু 250 টাকা। এখানে 100 টাকা দিয়ে জয়েন করলে 600 টাকা, 500 টাকা দিয়ে জয়েন করলে 3000 টাকা পর্যন্ত আপ টু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি সিম্পলভাবে এখানে কিন্তু 10 টাকার এন্ট্রি ফিটাই চুজ করবো, ঠিক আছে? এই যেটা এন্ট্রি ফি 10 টাকা আপ টু 35 টাকা ইনকাম, এটা সিম্পলি চুজ করো। তো যার জন্য আমি সিম্পলি প্লে বাটনে ক্লিক করছি, ঠিক আছে? 10 টাকার এন্ট্রি ফিটা প্লে বাটনে ক্লিক করছি, তো এখানে দেখুন সমস্ত অপশান কিন্তু শো করছে,
এরপরে এখানে কিন্তু একটা কার্ড চুজ করতে বলছে। দেখুন এখানে ছটা কার্ড দিয়েছে, ছটা কার্ডের মধ্যে যে কোনো এক প্রত্যেকটা কিন্তু অ্যামাউন্ট আছে, কম বেশি আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড চুজ করবেন। তো আমি সিম্পলি এই কার্ডটাই চুজ করে নিচ্ছি। এই কার্ডটা চুজ করে নেওয়ার পর এখানে কনফার্ম করতে হলে সিম্পলি ইয়েসে ক্লিক করব। সো ইয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমি দুটা পেয়েছি এবং এখানে সো সিম্পলি এখানে একটা অ্যান্সার দিতে বলছে দি ওয়ার্ড গ্রাফ স্টার উইথ দি লেটার। এখানে বলতে যাচ্ছে কোন কোন অপশানটা দিয়ে মানে কোশ্চেনটা শুরু হচ্ছে। সিম্পলি এখানে জি দিয়ে শুরু হচ্ছে, সিম্পলি আমি জিটাতে সিলেক্ট করে নেব। জি সিলেক্ট করার সাথে দেখুন এখানে কিন্তু আমি দু টাকা পেয়ে গিয়েছি। তো আবার এখানে কার্ড দিয়েছে, আপনি যে কোনো একটা আবার একটা চুজ করুন। সিম্পলি যে কোনো একটা চুজ করে নিন, এরপর জাস্ট কনফার্ম করে দিন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ফের একটা কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ ইউর নেম ইজ কান্ট্রি। অর্থাৎ একটা কান্ট্রি জিজ্ঞেস করছে, সিম্পলি আমি এটা ইন্ডিয়া করে দেবো। তো দেখুন অ্যান্সার ঠিক এবং কিন্তু আমি এখানে 7 টাকা উইন করে ফেলেছি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু আবার আপনি কার্ড চুজ করবেন। কার্ড চুজ করে নেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু আবার একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। কোশ্চেনগুলো একদম সহজ, ওই যেরকম আমি প্রথমেই দেখেছি যে এখানে। সো আমি আবার একটা দেখেছি, সিম্পলি যে কোনো একটা কার্ড চুজ করছি, ফের কনফার্ম ক্লিক করছি। কনফার্ম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সো এখানে একটা অ্যামাউন্ট আমার নেই, তো এই জন্য হচ্ছে না। তো আপনার অ্যামাউন্ট চুজ করবার কোশ্চেনগুলো একদম সহজ, ইজি কল টু সহজ কোশ্চেন আসবে। যেমন যে প্রথম লেটার কী, আপনি দেখে নেবেন যে প্রথম লেটারটা কী আসে। অর্থাৎ কোশ্চেন শুরু হওয়ার আগে যে প্রথম যে লেটার, সেই লেটারটা কী সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। সিম্পলি সেটা আপনি অ্যান্সারে বসিয়ে দেবেন, দিয়ে দিলে আপনার উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। সঠিক হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি অ্যামাউন্টে যেটা আপনার বাদ বেস ক্রস করে সেই টাকাটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে পেয়ে যাবেন এবং সেই ওয়ালেটের থেকে আপনি টাকাটা কিন্তু ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে নিতে পারেন। তো আমাদের আমি আবার একবার আপনাদের দেখিয়ে দেবো। তো তার আগে আমি উইথড্রটা করে দেখিয়ে দিচ্ছি। সিম্পলভাবে জাস্ট আমি ওয়ালেট অপশান ক্লিক করে দিচ্ছি, তারপরে এখানে উইথড্র অপশান ক্লিক করবো। করার পর সিম্পলভাবে এখানে ইউপিআই ব্যাঙ্ক এবং অনেক কিছু অপশান আছে। সিম্পলি আমি পেটিএম চুজ করি। পেটিএম চুজ করে নেওয়ার পরে এখানে আপনি আমার সিম্পলভাবে পেটিএম নাম্বার দিতে বলছি, জাস্ট আমি পেটিএম নাম্বারটা দিয়ে দেবো। সিম্পলি পেটিএম নাম্বার দিয়ে দিয়েছি, তারপর ট্রান্সফারের জায়গায় এখানে আমার অ্যামাউন্টটা বসিয়ে দিই। সিম্পলি উইনিং অ্যামাউন্ট আছে 8 টাকা, সিম্পলি 8 টাকা বসিয়ে দেবো। তো মোবাইল নাম্বার এবং 8 টাকা অ্যামাউন্ট বসিয়ে দিয়ে সিম্পলি ট্রান্সফারে ক্লিক করছি। সো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর কনফার্মের জায়গায় ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন সাকসেস 8 টাকা সাকসেসফুল, কিন্তু আমার পেটিএম ওয়ালেট চলে গেছে। তো পেটিএম ওয়ালেটে টাকাটি এসছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মিনিমাম রিডিং কিন্তু 1 টাকা আমি আগেই বলি। তো সিম্পলি আমি আর 5 বিঘা চলে এসেছি। সিম্পলি ওয়ালেট অপশান ক্লিক করবো। ওয়ালেট অপশান ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি নিজের দিকে যাবো। তো এখানে দেখুন কিন্তু আমার 7 টাকা 76 পয়সা রিসিভ হয়ে গেছে। 7 টাকা 76 পয়সা রিসিভ হয়েছে, মানে 24 পয়সার মতো ট্যাক্স কেটেছে। খুবই কম একটু ট্যাক্স কাটবে, কেটে যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনার পেটিএমে দিয়ে দেবে। তো সিম্পলি দেখুন এখানে কিন্তু 5:58 টাকা রিসিভ হয়েছে। 1 মিনিট আগেই কিন্তু টাকাটা রিসিভ হয়েছে ফান আন্তর তরফ থেকে, ঠিক আছে। তো ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাপ্লিকেশন পেমেন্ট করবে, নো প্রবলেম। তো এখানে কিন্তু আপনি আবার একবার দেখিয়ে দিই, সিম্পলি লাক্স অপশান আবার ক্লিক করে এখানে স্পিন অ্যান্ড হুইল একটা অপশান পেয়েছে। সিম্পলি এটাতে ক্লিক করে তারপর এটাতে প্লে কিন্তু ক্লিক করবে। করার পর এখানে কিন্তু আপনি স্পিন দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু স্পিন অপশান চলে যায়। এখানে কিন্তু আপনি স্পিন করার পর এখানেও কিন্তু আপ টু 35 টাকা পর্যন্ত পড়বে, আপনার ভাগ্যে যেটা থাকবে সেটাই পড়বে। তারপর আপনাকে একটা কোশ্চেন করবে, কোশ্চেনটা আপনি অ্যান্সার দিয়ে দেবেন। তো আমি আবার এই স্পিনটা আর করবো না, তো আমি এটাতে আবার দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে। তো ওয়েট, তো আমি সিম্পলভাবে আবার এটা জাস্ট চুজ করছি দি ডাকসিয়ার নামে। তো এটাতে জাস্ট চুজ করবো। করার পর সিম্পলভাবে 10 টাকা প্লেনটিতে ক্লিক করবো। করার পর এখানে কিন্তু সিম্পলভাবে একটা কার্ড আমাকে চুজ